হার্টের রক্তনালীতে রিং পরানোর উদ্দেশ্য হলো যে হার্টের রক্তনালীতে স্টেনোসিস হয়ে রক্ত চলাচল বিঘ্নিত হয়। রক্ত চলাচল যখন বাধাগ্রস্ত হয়, বিঘ্নিত হয়, পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ না হওয়ার ফলে হার্টের মাসেল দুর্বল হয়ে যায় অথবা হার্টের ব্যথা অনুভব হয় এবং হার্টের এখান থেকে এরিদমিয়া হতে পারে, হার্ট ফেলিউর হতে পারে। এই জন্য আমরা হার্টের রক্ত সরবরাহ সবসময় বজায় রাখতে চাই। এই রক্ত সরবরাহ বজায় রাখার জন্য যে রক্তনালীতে ব্লক হয়েছে সেখানে একটি রিং বসিয়ে এই রক্ত সরবরাহ আবার পুনরায় চালু করা হয়ে থাকে। তো এখন আমাদের মূল কনসেপ্ট হলো এটা যে যে পরিমাণ ব্লক হলে, যত পার্সেন্ট ব্লক হলে হার্টের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হবে, সেটা যত পার্সেন্টই হোক না কেন সেজন্য ওখানে রিং পরাতে হবে। মূল ব্যাপার হলো যে হার্টের ওই রক্তনালীতে যে ব্লকটা হয়েছে সেটা দিয়ে তার রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে কি না, এটি সাধারণত অ্যাসেস করার জন্য একটি বিশেষ টেস্ট আছে এবং সেই টেস্টটি হলো এফএপআর। এই এফএপআর টেস্টটি এনজিওগ্রামের সময়ে, এনজিওগ্রামের মাধ্যমেই করা হয় এবং সেটি থেকে দেখা হয় যে এই রোগীর যে ব্লক আছে সেই ব্লক দিয়ে রক্ত সরবরাহ বিঘ্নিত হচ্ছে কিনা।